বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেণু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় শিশুর বাজে, সবার মধুর আমন্ত্রণ। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। বাজলো তোমার আলোর বেণু। বন্ধুরা, আগমনী গান কেমন শুনলেন বলুন? এইবার চলুন রান্নাটা করে ফেলি। আজ করব গাঁঠি কচু আর চিংড়ি দিয়ে একটা তরকারি। প্রথমে দেখুন, মিক্সিতে একটা টমেটো, ধনে জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা, এটা কাশ্মীরি মির্চ দিলাম, আর তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দেবো। জল দিয়ে মিক্সিটা একটু চালিয়ে একটা মশলা আমি তৈরি করে নিলাম। এখানে দেখুন 300 গ্রাম চিংড়ি আছে। চিংড়িগুলো আমি কালকেই একদম খোলা ছাড়িয়ে সুন্দর করে ভেজে রেখে দিয়েছি, সকালবেলা তো সময় হয় না তো। আচ্ছা, এবার দেখুন, কড়ায় তেল দিয়েছি, সর্ষের তেল, আর কচু আর আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এই সর্ষের তেলে কচুগুলোকে দেবো। কচুগুলোকে ভালো করে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেবো, এমনভাবে ভাজবো অন্তত 60% যেন এখনই সেদ্ধ হয়ে যায়।
কচুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এতে ওই টুকরো করে কাটা আলুগুলো দিয়েও একদম সুন্দর করে ভাজবো। আলুও যাতে ওই রকমই প্রায় 60% ভাজা হয়ে যায় এমনভাবে ভাজতে হবে। এবার আলু আর কচু সমানভাবে ভেজে নিয়ে আর আলুগুলোকে না একটু লাল লাল করে ভাজবো। দিয়ে দেখুন একদম সুন্দর করে তুলে নিচ্ছি, আলুগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার তুলে নিয়ে এতে ফোড়ন দেবো। দেখুন কি ফোড়ন দিই, ফোড়ন দেবো এতে সাদা জিরে আর জোয়ান একটু ফোড়ন দেবো। জোয়ান একটুখানি কচুর তরকারিতে যদি জোয়ান ফোড়ন দেন সেটা খুব সুন্দর খেতে হয়। আচ্ছা, ফোড়নের গন্ধ বেরোচ্ছে, এবার দেবো একটু আর আদা রসুন বাটা। আদাটা বড্ড ছিটকলে একটু তাতে নুন দিয়ে দেবেন, নুন দিলে আদার ছেটকানোটা বন্ধ হয়ে যাবে। দেখুন একটু নুন দিয়ে দিয়েছি, এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে যে মশলাটা করে রেখেছিলাম টমেটো আর সমস্ত মশলা দিয়ে সেইটা দিয়ে দেবো। দিয়ে কষতে থাকবো, দেবো একটু চিনি, কারণ যে কোনো এই ডালনা জাতীয় জিনিস একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। দেখুন তেল ছেড়ে এসেছে, দেখেছেন মশলা কষিয়ে। এবার যখন দেখবেন তেল ছেড়ে গেছে তখন তাতে ওই কচু আর আলুগুলো যেগুলো ভাজা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে কষতে হবে বেশ 2-3 মিনিট। ভালো করে কষা হয়ে গেলে এবার এতে দেবো সেই ভাজা চিংড়িগুলো। ভাজা চিংড়িগুলো দিয়েও ভালো করে 1-2 মিনিট কষিয়ে এবার একটু জল দিয়ে ফুটতে দেবো। খুব জলটা আপনারা আপনাদের নিজেদের মনোমতো অনুযায়ী দেবেন, ভাত দিয়ে খেলে একরকম, রুটি দিয়ে খেলে আর এক রকম, জল মানে জল কম বেশি যা হোক করতে পারেন। এইবার দেখুন মোটামুটি আমার তরকারি কিন্তু রেডি, আলু কচু সব সেদ্ধ হয়ে গেছে। এইবার একটু এর ওপর থেকে একটু ধনে পাতা দেবো, একটু ধনে পাতা কুচো করে দিয়ে আর 1 চামচে ঘি দিয়ে নাবিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম পুরো, দারুণ লাগবে ভাতের সাথে, চলুন খাই। আজ বিকেলবেলায় ঠিক করলাম রাতে আজ আর বাড়িতে খাবো না, সেই জন্য আমি দেবাঞ্জন ছেলেকে নিয়ে এই গঙ্গার ধারের সহজপাঠ রেস্টুরেন্টটায় এলাম একটু ডিনার করব বলে। এই রেস্টুরেন্টটা আপনাদের চেনা, এর আগেও একবার দেখিয়েছি। ওইখানে একটুখানি নুডলস খাবো, ছেলে নুডলস খেতে খুব ভালোবাসে রাত্রে, ওকে মাঝে মাঝে বাড়িতেও করে দিই। কী সুন্দর সাজিয়েছে রেস্টুরেন্টটা, সামনে পুজো তো, এই যে বাবা আর ছেলে বসেছে খুব গম্ভীর মুখে মেনু কার্ড দেখছিল এতক্ষণ। তা প্রথমে সাব্যস্ত হলো একটু চা খাবো, এরা ভালো চা করে। সন্ধে সন্ধেই এসেছি, আগে একটু চা খেয়ে নিই, তারপরে একটু মিক্সড নুডলস খাবো আর 1 প্লেট ফিশ ফিঙ্গার বলে দিয়েছি। এই খেয়ে দিয়ে এইবার বাড়ি চলে যাব, তারপরে গিয়ে ঘুমিয়ে ছেলেকে আগে ঘুম পাড়াবো, তারপরে আমরাও শোবো। সারাদিন অনেক খাটাখাটনিও গেছে। চাটা কিন্তু এরা সত্যিই খুব ভালো করে, ওদের অনেক রকম চায়ের ফ্লেভার আছে, তবে আমি নর্মাল চাটাই বলেছিলাম। এই চাটা দিয়ে গেছে, চাটা খেতে খুব ভালো, একদম গরম গরম চা তো, খেয়ে খুব রিফ্রেশিং লাগছিল। এই যে ফিশ ফিঙ্গার এসে গেছে, আর একটু বাদে নুডলসটাও দিয়ে যাবে। তাহলে খাওয়া দাওয়া করি আজ মহালয়ার রাত্রিরে। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে পুজো আসছে, সবাই ভালো থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন এই কামনা করি। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম, দেখা হবে শীঘ্রই পরের একটি ব্লগে। নমস্কার।